আসব পরের খবরে। বাংলার মিডে মিলে 100 কোটিরও বেশি দুর্নীতি, মাত্র 6 মাসে এই বিপুল পরিমাণ দুর্নীতি, কেন্দ্রের রিপোর্টে চাঞ্চল্যকর অভিযোগ। রাজ্য জুড়ে যেন ছড়িয়ে পড়েছে একের পর এক দুর্নীতির অভিযোগ। আবাস দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি সহ একের পর এক অভিযোগে বিদ্ধ রাজ্য। যদিও রাজ্যের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে মানুষের হকে টাকা দিচ্ছে না কেন্দ্র। সরকারি প্রকল্পের টাকা আটকে রাজ্যকে অচল করতে চাইছে মোদি সরকার। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল কেন্দ্র। অভিযোগ, মিড ডে মিলের টাকা নিয়ে নয় ছয় হয়েছে মামলা। এ রাজ্যে 16 কোটি টাকার মিড ডে মিলের খরচ বেশি দেখানো হয়েছে। হিসাবটা 2022 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। মিড ডে মিল নিয়ে রাজ্যের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। 2022 সালে মাত্র 6 মাসের মধ্যে মিড ডে মিল নিয়ে অন্তত 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে কেন্দ্রের এই রিপোর্টে। রিপোর্টে আরো বলা হয়েছে, নির্ধারিত পরিমাণের চেয়ে 70% কম মিড ডে মিল খাবার সরবরাহ করা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি প্যানেল তৈরি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে শিক্ষা মন্ত্রকের জয়েন্ট রিভিউ প্যানেল একটি রিপোর্ট তৈরি করে, সেই রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, আর তাতেই এই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে, গত বছর প্রথম দুই অর্থবর্ষে এ রাজ্যের তরফে 140 কোটি 25 লক্ষ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়, কিন্তু স্থানীয় প্রশাসনের রিপোর্টে 124 কোটি 22 লক্ষ মিড ডে মিলের উল্লেখ রয়েছে। তখনই বিষয়টি নজরে আসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের, এমনটাই সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। পিটিআই সূত্রের খবর, মিড ডে মিল প্রকল্পে অন্তত 100 কোটি টাকা বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে। রিপোর্টে স্থানীয় প্রশাসনের থেকে রাজ্য সরকারের রিপোর্টে 16 কোটি টাকার মিড ডে মিলের ফারাক ধরা পড়েছে। বুধবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য দুটি টুইট করেছেন বিষয়টি সামনে আসতে। টুইটে রাজ্যকে তীব্র আক্রমণ করেছেন তারা, যদিও থেমে থাকেননি রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রের যে কোনো যৌথ প্রকল্পে জয়েন্ট রিভিউ মেশিন থাকে, সেই মেশিনে কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিরাও থাকে। এবছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই জয়েন্ট রিভিউ মেশিনই রাজ্যের বিভিন্ন এলাকায় মিড ডে মিল স্কিমের কাজকর্ম ঘুরে দেখে। সেই টিমে রাজ্যের প্রতিনিধিরাও ছিলেন। তবে কেন্দ্রের প্রতিনিধিরা পরিদর্শনের পরে একতরফাভাবে রিপোর্ট পেশ করে দিয়েছে বলে অভিযোগ। সেই রিপোর্টে রাজ্যের অধিকর্তার সই থাকা দূরের কথা, রিপোর্টে কি লেখা হয়েছে তাও রাজ্যের অফিসারদের জানানো হয়নি। ইতিমধ্যে রাজ্যবাসীর হকের টাকা চাইতে বারবার আলোচনার দাবি জানিয়েও সুরাহা পায়নি রাজ্য। এই পরিস্থিতিতে বিভিন্ন প্রকল্পগুলির টাকা আদায়ের দাবিতে কিছুদিন আগেই ধর্ণায় বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লি গিয়ে ধর্ণায় বসার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই অভিযোগ স্বাভাবিকভাবে তৈরি করেছে নয়া কেন্দ্র রাজ্য তরজা। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।